হ্যালো গাইজ, আজকে লাইভ স্ট্রিমে সবাইকে স্বাগতম। আমি মিস্টার সিম্বল তোমাদেরকে ওয়েলকাম করতেছি আজকে সিম্বলস প্রিমিয়ার লিগের রাউন্ড 10-এ। তো কিছু রিম্যাচ বাকি আছে, টোটাল আজকে 7টা ম্যাচ হবে। তো 7টা ম্যাচের মধ্যে তোমাদের রিম্যাচ হবে 2টা, আর বাকি 5টা হলো শিডিউল ম্যাচ হবে। তো রিম্যাচ দিয়ে শুরু হইতেছে, আমি 7টা ম্যাচের মধ্যে 4টা লাইভ করে দিব। রিম্যাচ দিয়ে শুরু হইতেছে, রিম্যাচের পরে আর কি শিডিউল ম্যাচগুলো হবে। সো আজকে রাউন্ড 10-এরও ম্যাচ আছে আর কিছু পাস্ট ম্যাচ আছে। আর তোমরা যারা খেলা দেখা শুরু করছো কাইন্ডলি লাইভটা শেয়ার করে দাও, কারণ ওকে প্লেয়ার এসে গেছে। আমরা দেখতে পাচ্ছি জেনোমর্ফ, এটা মেবি তাফরিক, সাথে আছে আমিনুল, তারপরে ফোনডেক্সটার হলো আলামিন, বিকাউজ হলো মাহবুব, আর এদিকে জুনায়েদ কবির, ইন্তেসার, রিশান আর জিলানি আছে। সো ম্যাচ শুরু করে দিব, সো লেটস সি। ওকে, সো পিকাচু 3, কোথায় জানি এ দেব। ওকে, সবাইকে ঢুকাইছে, কমেন্ট করি। আহমেদ ইয়াসিন, আপনার ম্যাপের দুই সাইড দুই রকম, এরপর এরপরে তো সাইড বদলে এরপরে তো সাইড বদলায় না। সাইড বদলানোর স্কোপ নাই, যদি থাকে আমি ওটা আপডেট করব অবশ্যই। ম্যাপ তো আর সারা জীবন সেম রাখার প্ল্যান নাই, আমি অবশ্যই তোমাদের ম্যাপটারে আপডেট করার চেষ্টা করব। আর দুই সাইডেই খেলার, এটা আসলে সিএসএ তো আসলে অরিজিনাল ম্যাপগুলোতেও তো সবসময় সেম সাইড পড়ে না, মাঝে মাঝে একটা সাইডই পড়ে। মনে করো যারা হারতে থাকে তাদের আর একটা। ওকে, দ্যাট ওয়াজ ভেরি ট্যাকটিক্যাল অ্যান্ড স্মার্ট মুভ ফ্রম আমিনুল অ্যান্ড আবদুল্লাহ জিলানিকে ডাউন করে দিতে। অ্যান্ড অলরেডি গন ওয়ান গন আনাদার মুক্তা জোনে এখনো, মুক্ত এখনো, এবার মুক্তা জোনে ধরা কাটে, ইয়ে কি জেনে আছে, আমিনুল জেনে আছে, বিখাউজ জোনে আছে, মুক্তা পারবে না এই রাউন্ড গ্রিনদের, এই রাউন্ড গ্রিনদের। আর গতদিন হারছি শুধু ওপেন সাইট পাইসি দেই খাই। তোমার ক্রিটিসিজম আমার খুব ভাল লাগছে,
তুমি ক্র্যাপল্যান্ড তো আসলে দুইটা ম্যাপ খেলানো হয়েছে, একটা হলো বাড়িঘরের ম্যাপ, আর একটা হলো এই যে মেজের ম্যাপ। তোমরা কোনটাতে ওপেন পাইছো আমারে বইলো, আমি ওটা আপডেট করে দিব যে কোন সাইড দিয়ে তোমাদের এক্সপোজ লাগে। আমি যদিও অনেকের সাথে কথা বলছি, ওরা বলছে যে সব অ্যাঙ্গেল থেকেই সেম সেম অ্যামাউন্টের কাভারেজ দেওয়া হয়, তো খুব একটা সমস্যা হওয়ার কথা না। বাট তুমি যেহেতু বলতেছো, তাও আমি ব্যাপারটা খতায় দেখব। তুমি আমার একটু বলে দিও ম্যাপের কোন সাইডটা। আচ্ছা, আর গ্রিন অর হোয়াইট? ওয়েল, বর্তমানে ফর্মের বিবেচনায় আর টিম পাওয়ারে যদি বলি, গ্রিন বেশি ফেভারেট, বাট হোয়াইটও খারাপ খেলে না। হ্যাঁ শালি বল। আমি এখন পারবো না, আমি এখন লাইভ আছি, কালকে যাবো। ঠিক আছে, তুই আসে আমার থেকে স্লিপ নিয়ে যা। টাকা আমার কাছে না, আমার কাছে কোনো টাকা দেয়নি। আরে না, কিসের, আমার ওইবার কোনো টাকাই দেয়নি। আমি তারে এসে গিয়ে বললাম না যে টাকা আছে আমার কাছে, মোবাইলে ব্যালেন্স নাই। আমি এতক্ষণ ধরে তোদের ফোন দিচ্ছি, তোরা কেউ ফোনও ধরস না। সামনে ও লাগে না, ও দুই সাইডে এনিমি। এটা ট্যাকটিক্যালি খুবই জেনিউইন ফ্লেভার খেলছে, দিয়ে ফেলাই দিচ্ছে ল্যান্ড মাইন। এখন দুই টিমেরই একজন একজন করে ডাউন, 2-0 লিড আছে। বাট ও ওরিয়ন আসলে অনেক পাওয়ারফুল, যদি ওরিয়নের কথা বলি, ওরিয়ন ভালোই পাওয়ারফুল। এখানে জুনায়দ কবির ও বিড়াল ফাটাই দিচ্ছে, কবির এখানে একটা ডাউন করে দিছে যেন মর। ওকে, সো আমিনুলের সাথে ফাইট জুনায়দ কবির আর জিলানির, দেখে আমিনুল কিভাবে ওয়ান ম্যাচে ফিট করে। ওকে, ওই সাইডটা ক্লিয়ার করে দিল। এখন গ্রিন বাড়িওয়ালা ম্যাপ, যে সাইডে একটা ব্রিজ আছে আর সাথে একটা টাওয়ার, ওই ব্রিজ বেশি এক্সপোজ, ব্রিজ এক্সপোজ। আচ্ছা, রায়হান ভাই অন ফায়ার, আচ্ছা ইয়াসিন তুমি আমি ফ্রি টাইমে গেমে গিয়ে ম্যাপটা আর কি ঘাটায় দেখবানি যে ব্রিজের ব্যাপারটা আসলে কি সমস্যা হইতেছে। ঠিক আছে, হ্যাঁ যে ঢুকার জায়গা আছে তো। ওহ নাইস, একটা ডাউন করে দিছে আমি, ও ক্লিয়ার করে দিছে, ক্লিয়ার করে দেয়, ক্লিয়ার কর, ক্লিয়ার কর। ওকে, সো টিম গ্রিন 2, টিম হোয়াইট 1। আচ্ছা, আমি জানি কি দেখতেছিলাম। ওকে, সো ফোর্থ রাউন্ড শুরু হয়ে গেছে। এখন আমরা অলরেডি দেখতেছি টিম গ্রিন 2-1 লিড নিছে, বাট বলা যায় না, খেলা কিন্তু পল্টি নিতে পারে। এখন টিম ইয়েলো চাইবে, মানে ইয়াসিনের দল চাইবে গ্রিন এটা হারুক। আর ওকে, আমি
হ্যাঁ, আমার কাছে এবার ক্যাশ নাই, তাহলে আমি মানুষ ভালো হয় খারাপ বলি মান ইজ্জত আলিফের সাথে বানালি অত। আর তারপর পাঞ্জাবি যারা বানায় ওটা ইজি, কাবলি কয়জন বানায়, তারপরে সুন্দর মানে লেগে গেছে জানি যে ব্যাটিক ম্যাটিক হইলে মনে করেন আবার সাইজ করা যাবে, মানে কমানো বাড়ানো ভাই। আমি ওই ওনার কাছে টাকা চাইছিলাম, তখন কইছে যে পরে দেবে, আর আমি কাছে আমার কাছে টাকা মানে আমি করতে পারবো আকাশ থেকে। বিকাশের টাকা আমি আমি ফোন দিছি আবার বিকাশের টাকা বিকাশে নাকি দিস বিকাশে কাজ করা যায় ওই ইয়া রাইসার বিকাশের টাকা নেই, আমি পরে রাইসারের রাতে বিকাশের টাকা দিয়ে দিলাম। টাকা মানে ওই মোবাইল না গেম শেষ হবে কটায়? 12টায়। বুদ্ধি বেড়ে গেছে ওরে, বুদ্ধি একটু বান্ধ রয়েছে ওদের প্যারা দেওয়ার জন্য আমি এই গুহা বানাইলাম, এরা গুহার উপরে চলে গেছে। ও মাই গুডনেস, ইরে ভাই ভাই রে ভাই, এই দাঁড়া ড্যাডুরে করতে হবে। কলিং বেলের কারণে খেলার অনেক পার্ট আমি মিস করে ফেলছি, সো খেলার স্কোর হলো টিম গ্রিন 2 টিম হোয়াইট 3, এবং অবস্থা তো সেই লেভেলের, পোলাপাইন এখন চালু হয়ে গেছে, দেখো এখন আর কেউ মেজের ভিতর ঢুকতেছে না, সব উপরে উঠতেছে নাকি না, এরা চারজন ভিতরেই আছে পজিশন নিয়ে, জুনায়েদ কবির মুক্তা না এরাও ভিতরে, না কেউ উপরে উঠতেছে না, বাট কমেন্টে দেখি রাহেন ভাই অন ফায়ার, আলামিন রক্স, আলামিন আজকে বট হয়ে গেছে, আলামিন রে লীনা বেশি ভালোবাসা দিছে তাই বট হয়ে গেছে লীনা, হাই হাই না ভাই আমি তো গ্রিনদের সাথে ফাইনাল চাই, পার্পেলরা ফাইনালে গেলে তো কোনো কথা ছিল না, ফাইনাল করতে গিয়ে পাইলা, এটা একটা লিগ ফরম্যাট, লিগ পয়েন্টে যারা এক নম্বরে থাকবে তারা চ্যাম্পিয়ন, কোনো সেমিফাইনাল ফাইনাল নাই। আর আলামিন বট, আমরা যাদের 7-0 দেই ওদের সাথে মাইর খাই, বা ওকে সো 3-2 টিম হোয়াইট কে একটা চমক দিতে পারবে এখন পর্যন্ত পুরো টুর্নামেন্টে, এখন পর্যন্ত পুরো টুর্নামেন্টে টিম গ্রিন কোনো ম্যাচ হারে নাই, মানে বিগ হাউসটা কোনো ম্যাচ হারে নাই, লুক অ্যাট দিস ড্রোনে ড্রোন ড্রোনে ওরিয়নের খেলা এখানে জটলার ফাইট, অলরেডি দুই টিমেরই একজন করে ডাউন, আলামিনকে দেখতে পাচ্ছি, আলামিন ডাউন,
আমিনুল আছে, আমিনুলকে ও আমিনুল ডাউন, দুই তিন মিনিট দুটো করে ডাউন, জিলানি 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 জিলানি, ওকে ওকে, তিন তিন হয়ে যাচ্ছে, ও তিন তিন হয়ে গেছে। জটলার ফাইটে অস্থির খেলা দেখাইছে, এখনো আনবিটেন রেকর্ডটা টিকায় রাখলো টিম গ্রিন, আনবিটেন রেকর্ডটা এখনো টিম গ্রিন টিকায় রাখলো, কারণ এই ম্যাচ হারলে এসপিএল এর সব টিম একটা করে ম্যাচ হারবে যদি টিম গ্রিন হারে, আর যদি না হারে তাহলে টিম গ্রিন এখনো আনবিটেন থাকবে। বাট খেলা এখন তিন তিন, সো লাস্ট রাউন্ড, এই রাউন্ড যার ম্যাচ তার। সো তোমরা পাঁচজন খেলা দেখতেছো, বলে দাও ম্যাচটা কাদের, কারা জিততে পারে, হোয়াইট না গ্রিন? এখানে কিন্তু জুনায়েদ কবিরদের, মানে যেটা দেখলাম, জুনায়েদ কবিররা ট্রফি ক্যান্ডিডেট হইতে পারতো, কিন্তু জুনায়েদ কবিররা ফুললি সিরিয়াসলি খেলে নাই, দেখা গেছে যে কোনো ম্যাচ সিরিয়াসলি খেলছে, কোনো ম্যাচ খাম খেয়ালি পানা করে খেলছে। এখানে আমরা দেখতে পাচ্ছি আলামিন ছাদের উপর চলে গেছে, আলামিন ছাদের উপর চলে গেছে। আমি নিজেও কখনো ছাদের উপরে উঠে ঘাটাঘাটি করিনি, বাট এখন দেখতেছি যে ছাদের উপরে ভালোই উঠা যায়। এবং এটা অ্যাকচুয়ালি আমি তুষার দাসের ম্যাচে আবিষ্কার করছি, ব্লু ভার্সেস ইয়েতে, ব্রাউনে না রেডে, তো যাই হোক। তো এটা এখন ভাবতেছি ছাদটা কি অ্যালাউ করব নাকি আপডেটে ছাদটারে আরও লম্বা করে দিব যাতে আর ছাদে না উঠতে পারে। তো তোমরা কমেন্টে বলে দাও যে ছাদ কি আমি আপডেট করে আরও উঁচু করে দিব যাতে কেউ না উঠতে পারে, নাকি ছাদটা যেমন আছে তেমনই থাকুক। ওকে, জোন টানা শুরু করছে, আমরা একটু দেখি, জোন জোন ছোট হওয়া শুরু করছে। ও, জুনায়েদ কবির উঠে গেছে, ও এখানে জটলার ফাইট, ওকে, টিম হোয়াইটের দুইজন উঠে গেছে উপরে, টিম হোয়াইটের দুইজন উপরে উঠে গেছে, এন্ড রিশান ডাউন, ইলানি ডাউন, থ্রি ভার্সেস থ্রি ফাইট, থ্রি ভার্সেস থ্রি ফাইট, এন্ড আলামিন এখানে একটারে ডাউন করে দিছে, আলামিন আর একটারে ডাউন করে দিছে, ওয়ান ভি ওয়ান ফাইট, ওয়ান বি বাই ওয়ান ফাইট, ওয়ান বি ওয়ান ফাইট, মনে হচ্ছে গ্রিন রাই জিতবে, মনে হচ্ছে গ্রিন রাই জিতবে, অ্যান্ড উইন বাই টিম গ্রিন। অনেক চেষ্টা করেও ম্যাচটা জিততে পারলো না টিম হোয়াইট, টিম হোয়াইটের খেলা আমার আজকে অনেক ভালো লাগছে, কিন্তু দিন শেষে টিম গ্রিন আনবিটেনই রয়ে গেল। শেষের দিকের ক্লোজ কাউন্টার শর্ট রেঞ্জের খেলাগুলা, ক্লোজ কাউন্টার খেলাগুলা মানে টিম গ্রিন খুব সুন্দরভাবে হ্যান্ডেল করছে, যেটা টিম হোয়াইট করতে পারে নাই। দেন এগেইন আজকের ম্যান অফ দ্য ম্যাচ আমিনুল, যে কিনা অলরেডি পুরো টুর্নামেন্টে তিনটা ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছে, এটা চতুর্থ। এবং যেটা বলতে হয়, এই প্লেয়ারকে মাত্র 50 কয়েন দিয়ে নিছে আইকন আবদুল্লাহ। তুষার দাসের 200 কয়েন ছিল, নেয়ার সুযোগ ছিল, নেয় নাই। তারপরে জিলা আরিফিন নিহালের নেয়ার সুযোগ ছিল, 215 কয়েন ছিল, তাও নেয় নাই। আমার থাকলে আমি নিয়ে নিতাম, আমি ভাবছি ওদের 200 কয়েন আছে তাই ওদের, তাই ওরে নেয়ার সুযোগ পাবো না, তাই আমি বট আরাফাতকে নিয়ে নিছিলাম। কিন্তু এখন মনে হইতেছে না আমার চান্সটা নেওয়া উচিত ছিল, যাই হোক এখন সেইটাই সাপে বর হয়ে গেছে। আর সামহাও গ্রিনের প্লেয়ারগুলো এত টপ টপ প্লেয়ার, তাও খুব কমের মধ্যে দিয়েই আবদুল্লাহ সবাইকে পেয়ে গেছে, ফেভারিটিজমে বেঁচে গেছে আর কি। ঠিক আছে, সো এই ম্যাচ টিম গ্রিন 4-3 টিম হোয়াইটকে হারাইলো, ভেরি গুড ম্যাচ, ভেরি হার্ডকোর। তো এবার আমরা চলে আসবো টিম পার্পল ভার্সেস টিম ইয়েলো, গার্লস স্কোয়াডদের খেলা। আমার মনে হয় না এখানে মানে মানে খুব একটা ফাইট হবে। তারপরও আগের রাউন্ডে দেখছিলাম যে মানে বাড়িঘরগুলার ম্যাপটাতে, ক্র্যাফল্যান্ডের ম্যাপটাতে, ওইটাতে কিন্তু গার্লস স্কোয়াড টিম রেডরে ভালো ফাইট দিছিল, মনে হয়েছিল জিতে যাবে জিতে যাবে, পরে 4-2 হারছে। এবার পার্পেল অলরেডি এসে গেছে, পিএফ, ফাবি, সুয়া, মেডুসা, ইনটক, এখন কয়েসের স্টুয়ার্টের কয়েসের স্টার্ট মানে আশা বাকি। সো লেটস সি,
কমেন্ট গুলো একটু দেখি। হোয়াইট জিতলেই ভালো, আলামিন্দ্রা জিতবে, গ্রিন উইন, নর্মালি থাকুক ছাদ। ভাইয়া পাইপ এগুলাতে তো বিন্দু ভাইয়া পাইপ এগুলাতে তো খেলাই যায় না, যদি খেলাই নাই যাইতো তাহলে বাকিরা জিততেছে কিভাবে? ইউ হ্যাভ টু ইভলভ উইথ টাইম, তোমাকে নিজেকে সময়ের সাথে ইভলভ করতে হবে। গ্যারেনা কিন্তু অনেক নতুন নতুন ম্যাপ আনছে, নেক্সট এর আলপাইন ওলাপাইন খেলতে চায় না, হ্যান ত্যান এক্সকিউজ দেয়, কিন্তু দিন শেষে কিন্তু সবাইরই ইভলভ হওয়া লাগে। এই যে বড় বড় টুর্নামেন্ট গুলাতে কিন্তু আলপাইন এখন আছে। ফাইম ভাই আমাদের ম্যাচ লাইভ করেন আজকে, সেই মায়ের দিব। আচ্ছা দেখা যাক, আজকে ইয়েলোদের ম্যাচ আছে, বিন্দু তোমাদের জন্যই বসে আছে ইয়েলোদের। এটা টিম ইয়েলো ভার্সেস টিম পার্পেলের ম্যাচ, তোমাদের অপোনেন্ট লাইভে রুমে বসে আছে, তোমরা কোথায় আসো? এই কয়েস প্রতিদিন এইচসি চ্যাটটা খুঁজে পাচ্ছি না, কই গেল এইচসি চ্যাট? ওকে, সো আমি টাইম দিয়ে দিছি, 35-এর মধ্যে যদি টিম ইয়েলো না আসতে পারে তাহলে -1 পয়েন্ট লস করবে, আর সাথে বেশি লেট করলে টিম পার্পেলকেও আমরা উইন দিয়ে দিব, কারণ আমাদের শিডিউল ওয়াইজ খেলা হইতেছে আজকে ইয়েলোদের ম্যাচ আছে কিনা। হ্যাঁ ইয়েলোদের ম্যাচই তো এখন, আর রুটিনে দেখি তাহলে, যদি দেখি প্রথম ম্যাচ শেষ, ম্যাচ 2 চলতেছে, ম্যাচ 3 হলো হোয়াইট ভার্সেস পার্পল, সেটা তো পার্পেলের ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত শুরু হইতে পারবে না।
আর ম্যাচ পুরো হলো পার্পেল ভার্সেস গ্রিন, সেটাও পার্পেলের ম্যাচ না আসে 10:50 ও 11টা, তো সবই পার্পেলের ম্যাচ এর পরের সবগুলা। আর অন্যদিকে 11টার দিকে ম্যাচ হলো টিম রেড আর টিম ব্রাউন, ওইটা আমি কভার দিব। তারপরে টিম ব্লু ভার্সেস হোয়াইটের খেলা আব্দুল্লাহ মাহবুব দিবে, ওটা 11:45, আর টিম ব্ল্যাক আর রেডের খেলা 11:30। সো রেড এর টিম রেড যারা নাইম ইসলামের দুইটা ম্যাচ আমি কভার দিব। ওকে, চারজন চারজন হয়ে গেছে, স্টার্ট দিবি। ওকে, লেটস সি গার্লস স্কোয়াড এই রুমটা কিভাবে হ্যান্ডেল করে। আগের ম্যাপটা ক্র্যাফল্যান্ডে ভালোই খেলছে, বাট এই ম্যাপটা কিভাবে খেলে সেটা দেখতে হবে। ওকে লেটস, আমরা ফলো করতেছি ফাবেয়া দিলশাদকে, কোনা দিয়ে যাচ্ছে এবং খুবই ডাউন করে দিতে পারভেজকে ক্লিয়ার করে দিল। দুই টিমেরই অন আনানো, আমার মনে হয় কি বলবো, আসলে এক্সপেকটেশনের বাইরে ভালো খেলা দিছে ফাবেয়া, এক কিল করছে, বাট দেন এগেইন হার্ড লাক। ওকে ইয়াসিন, আগের ম্যাচে মানিজ্জত বাঁচানো, এবার কি করবে? ইয়াসিন গ্রেনেড গ্রেনেড গ্রেনেড, ও পিজন, ইয়াসিন রে ডাউন করে দিয়েছে, রিভাইভ কিট ইউজ করতেছে। ও ইয়াসিনকে তুলে নিচ্ছে, তুলে নিচ্ছে, ইনফ্রে তুলি তুলি তুলে নিলেও তুলিকেও তুলে নেওয়া হচ্ছে, অ্যান্ড রিভাইভ হয়ে গেছে। থ্রি ভার্সেস টু, পারবে এখানে ডাউন, তাওহিদ এখানে আসতেছে, ও মেয়েদেরকে ডাউন করে দিচ্ছে তাওহিদ, বিন্দু বয়ে ক্লিয়ার করে দিচ্ছে 1-3, এটা 2-0 হয়ে যাবে। পাবে আর একমাত্র প্লেয়ার যে বেঁচে আছে, একটাকে ডাউন করে দিছে, দুইটা তিন, ও 1v1 হিল করো ফাবেয়া, তাওহিদও হিল করতেছে, ফাবেয়াও হিল করতেছে, 1v1 আবার 1-1 সিচুয়েশনে ফাবেয়া, আবার 1-1 সিচুয়েশনে ফাবেয়া। এটা কিন্তু খুব কম টাইম দেখছি যে ফাবেয়া নিজে তার দলকে লিড দিচ্ছে এবং এত ভালো খেলতেছে। আগের রাউন্ডেও খেলা শেষ পর্যন্ত 1v1 নিয়ে গেছিল, সেবার ইয়াসিনের সাথে 1v1 জিততে পারে নাই, আর এবার 1v1 নিয়েছে হলো তাওহিদের সাথে, সব মানে বাঘ ভাল্লুক টাইপের প্লেয়ার, এবং জোন তো কার ফেভারে পড়ছে এখনো বোঝা যাচ্ছে না। তাওহিদ চলে আসছে এদিকে, কেরা এনিমি, ওই যে তাওহিদরে দেখা গেছে, ফাবেয়া দেখে নাই, আরে আল্লাহ রে, হার্ড লাক। দুইবারই তীরে এসে তরি ডুবলো গার্লস স্কোয়াডে, দুইবারই ফাবেয়ার দায়িত্বে ছিল, দুইবারই 1-1 সিচুয়েশন ছিল এবং দুইবারই ফাবেয়া হার মানতে বাধ্য হলো। সো 1v1 2-0 লিড টিম ইয়েলো। খেলা দেখতেছে তিনজন, সো তোমাদের গার্লস স্কোয়াডের খেলা কেমন লাগতেছে?
ও গার্লস স্কোয়াড এখনো কোনায়, ইয়াসিন কাদের মারতেছে বুঝতেছি না, বাট পারভেজ ডাউন, পারভেজ ডাউন, পারভেজ ডাউন। ও এখানে তুলিকে ডাউন করে দিছে, মেডুসাকেও ডাউন করে দিছে, ওয়ান ভার্সেস টু, ওয়ান ভার্সেস থ্রি, অ্যান্ড ওয়ান ভার্সেস টু, ও ওয়ান ভার্সেস, এবার ইয়াসিনও, এরা সব ডাউন ক্লিয়ার করে দে, এই রাউন্ডটা মেয়েরা জিততে পারে, অ্যান্ড মেয়েরা এই রাউন্ড জিতে গেছে। ওয়াও ফাবে আর পাস কিল, ফাবে আর কি পারবে ম্যান অফ দ্য ম্যাচ হয়ে দলকে জিতাইতে? সো 2-1 লিড টিম ইয়েলো টু গার্লস স্কোয়াড ওয়ান। আজকে কিন্তু কিছু আপসেট দেখতে গেছিলাম, যেমন টিম হোয়াইট কিন্তু ম্যাচটা জিতেই যাচ্ছিল টিম গ্রিনের সাথে, প্রতিবার জিততে জিততে হারছে তারা, লাস্ট 4-3 হারছে। এবার কিন্তু তাদের স্কোয়াড মানে গার্লস স্কোয়াড এখনো জিত না, এখনো মানে পিছাই আছে, কিন্তু যেটা ভালো লাগছে প্রতিটা রাউন্ড তারা মানে শেষ পর্যন্ত নিয়ে গেছে, ওয়ান ভার্সেস ওয়ান নিয়ে গেছে, এবং এর মধ্যে একটা রাউন্ডও জিতছে। চার্লির অবস্থা ভালো না এবং চার্লি ডাউন, বিন্দু বয়ের কি নেট প্রবলেম হইতেছে, হইতে পারে। পারবেশ পারবেশ বিন্দু বয়, ও বিন্দু বয়ের নেট খারাপ হয়ে গেছে, বিন্দু বয়ের নেট খারাপ হয়ে গেছে, কিন্তু রুলস অনুসারে কোনো রিম্যাচ নাই, সো আনফর্চুনেট ফর দেম। তো আমরা দেখি গার্লস স্কোয়াড এটার অ্যাডভান্টেজ নিতে পারে কিনা, মেয়েরা এটার সুবিধা নিতে পারে কিনা, এটা সময় বলে দিবে। আমরা ফাবেয়াকে দেখতেছি, ফাবেয়া আর একটাকে ডাউন করার চেষ্টা, এটা অন্য প্লেয়ার ডাউন দিয়েছে, ইয়েস মেডুসার কিল এটা, বাট ফাবেয়া ক্লিয়ার করছে, ফাবেয়া এবার মনে হয় ডাউন খেয়ে গেছে পারবেজের কাছে, বাট তার কাছে রিভাইভের ইয়ে আছে, ওকে উঠে গেছে ফাবেয়া। বিন্দু বয়ের নেট নাই, সো ও নেট আইছে, নেট আইছে, বিন্দু বয়ের নেট আইছে, বাট এই রাউন্ডে বিন্দু বয় কি 1v4 পারবে মনে হয় না, এন্ড 2-2 হয়ে গেল টিম পার্পল টু ইয়েলো টু। আচ্ছা ওকে আমি একটু কমেন্টটা পড়ি, অনেকক্ষণ দেখিনি। ফাবেয়া তো বোকা, ওই গার্লস গিল্ড থেকে ভালো ভালো প্লেয়ার খুঁজে আনে না কেন, অলওয়েজ ও বট নিয়ে আসে। ফাবেয়া নিউ ফোন কিনছে, ওরে প্র্যাকটিস করতে বলেন তাহলে পারবে ভাই, ভিডিও অনেক বাঁচতেছে, বাট আমি তো আর এক মোবাইল দিয়ে লাইভ চেক দিতেছি, ভিডিও তো ঠিক আছে। আচ্ছা যাই হোক, খেলার দিকে যাই, ফাবেয়া 6 কিল, আজকে এখন পর্যন্ত 4 রাউন্ড হয়েছে সব থেকে বেশি ফাবেয়ারই কিল। আমরা যদি দেখি এখানে গ্রেনেড মারা হচ্ছে এনিমি, ইয়াসিন স্নাইপিং ইউজ করতেছে, অ্যান্ড পুরো আন্দাগুন্দা দেখে বিন্দু বয় এখানে আছে, ওর নেট চলে গেছিলো আগের রাউন্ডে, নেট না চলে গেলে হয়তো বা খেলাটা অন্যরকম হইলেও হইতে পারতো, বাট দেখা যাক মেয়েরাটার। দেখাই যাচ্ছে না ভাই, নেট প্রবলেম নাকি? ফাইন ভাই আপনার নেট খারাপ, কি রে ভাই সৌরভ, সৌরভ কেমন আছো তুমি, অনেকদিন পর তোমাকে দেখলাম, তোমার সব কিছু ভালো আছে, তোমার নেপাল ভ্রমণ, তারপরে মালদ্বীপের সব কিছু, বাংলাদেশে আসছো এবার কি? বাংলাদেশে আসবা, আসলে কিন্তু দেখা করো অবশ্যই, বাংলাদেশে আসলে ফাইন ভাইয়ের সাথে দেখা করো, তোমার আনন্দ ভাইয়া তো এখন পুরো কক্সবাজার দাপট করে বেড়ায়। আইয়া আচ্ছা, যদি নেট খারাপ হইতো বা ভিডিও মানে আমার লাইভ খারাপ হইতো, তাহলে তো আমার মোবাইলে ক্লিয়ার আসতো না রে ভাই, আমার মনে হয় তোমাদের কোথাও সমস্যা হচ্ছে। ওকে 2v2 চলে আসছে এই রাউন্ডটা, আমরা দেখতে পাচ্ছি, ও হিল করতেছিল, 2-3 ডাউন একটা, এন্ড ও মাই গড গার্লস স্কোয়াড লিড নিছে, গার্লস স্কোয়াড লিড নিছে কোথা থেকে, মেডুসা তুলি ফাবি 6 কিল, আর ইয়েলো স্কোয়াড 2 মানে চার্লি 5 কিল,
বাট 3-2 আই মিন ইয়োলারা 2 পার্পলরা 3 না এখন ঠিক আছে এখন ভিডিও প্রবলেম হচ্ছে না হলে ভালো সো 3-2 এর লিড ড্যাম ম্যান ড্যাম এখন কি ম্যাচটা র‍্যাপ আপ করতে পারবে ক্র্যাফল্যান্ড কি ফাইনালি পয়েন্টের খাতা খুলবে গার্ডস স্কোয়াডের পয়েন্টের খাতা কি ফাইনালি খুলবে আমি আলামিন তোর জিমেইল আমারে দিলে না ভুলে গেছোস ওরে হতবাগা কুথাকার আমি ভাবলাম আমাদের সৌরভ এ দেখি আলামিন হতবাগা ওকে খেপে গেছে মেবি 2-3 হবে কি লাস্ট ম্যান দেব বিন্দু বয় ডাউন পারবেস ডাউন সব ডাউন বুইয়া 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 গার্লস স্কোয়াড ও ও ও ইয়েস বুইয়া টিম পার্পল বুইয়া ম্যান অফ দ্য ম্যাচ কে বুইয়া বাই টিম পার্পল ইন ফিনিক্স তুলি যদিও এইখানে ম্যান অফ দ্য ম্যাচ ইনফিনিটি তুলিকে দেখাইছে সে 8 কিল করে 2854 ড্যামেজ দিয়ে 8 কিল করে ম্যান অফ দ্য ম্যাচ বাট আমার চোখে আজকের ম্যান অফ দ্য ম্যাচ অবভিয়াসলি ফাবেয়া প্রতিটা রাউন্ডে ফাবেয়ার ইনভলভমেন্ট ছিল প্রতিটা রাউন্ডে ফাবেয়া লাস্ট মোমেন্ট পর্যন্ত ছিল দুইটা 1-1 সিচুয়েশন করছে যে কতগুলো কিল করছে 8 কিল করে 2799 ড্যামেজ দিয়ে ফাবেয়া আমাদের ম্যান অফ দ্য আমার চোখে ম্যান অফ দ্য ম্যাচ যদিও গেমে তুলি ম্যান অফ দ্য ম্যাচ আর এদিকে What a shocker. Team YOLO. Guards squad, their first booyah. What a shocker. Okay, so... ম্যাচ 3 হলো টিম হোয়াইট ভার্সেস টিম পার্পল ওকে সো যদি দেখি এরপরে টিম রেড আর টিম ব্রাউন হোয়াট এ ম্যাচ বাই গার্লস স্কোয়াড রুমটা ক্লোজ করে দিই আই মিন এখন বাজে করে 47 এখন অবশ্য একটু পরে ব্রেড আর ব্রাউনের খেলা হবে হাই রে আলা ফাইম ভাই ভাবছে তুই অন্য সৌরভ সেই রিয়াকশন ভাই মাইয়াদের সরি ভাই গার্লস স্কোয়াডের খেলায় যেভাবে রিয়াকশন দেন আমাদের বেলায় দিয়ে মায়াদের বেলায় কি রিয়াকশন তুলি মাইয়া না ভাই সে লেডি বয় ভাই লগ ইন হিস্টোরি চেক দেন তুলি এর আমাদের বেলায় লগ ইন হিস্টোরি চেক দেয় ওদেরটা তো চেকও দিবে আসলে গার্লস স্কোয়াড কোনো ম্যাচ জিতে নাই তো তো এবার দেখে ভালো লাগলো আচ্ছা যাই হোক এরপরের খেলা হলো রেড আর ব্রাউন আর একটা হলো হোয়াইট আর পার্পল তো কোনটা লাইভ দেখবা বলো রেড ভার্সেস ব্রাউন লাইভ দেখবা নাকি হোয়াইট ভার্সেস পার্পল লাইভ দেখবা টেকনিক্যালি এখন রেড আর ব্রাউনই হবে লাইভ কারণ রেড আর ব্রাউনের দায়িত্বে আমি আছি সো
সারাদিন। আচ্ছা কি ম্যাপ? ওকে সো গাইস একটু হোল্ড করো, কারণ এখন মানে ওনারা ভাবে যে আমরা নাকি অন্য কাউরে দিয়ে খেলাই, অসম্ভব। কি তুই আগে ভালো খেলতিস, এটা মানে সত্য কথা, তুই আগে অনেক ভালো খেলতিস, তারপরে ওই আইডি হ্যাকের কাহিনী হইলো বা ব্যানের কাহিনী হইলো, তারপরে তোর মোবাইল নষ্ট হইলো, তারপরে তো বটই ধরে রাখা হয়েছিল কারণ মোবাইল নষ্ট হয়ে গেছিলো। এখন তুই হঠাৎ করে এত ভালো খেলতেছিস, একটু বিশ্বাস করতে তো টাইম লাগেই। রেড ব্রাউনের খেলায় পারগেটরি নাইট, এরে আমাদের জুনায়েদ কবির। ওকে রুম আইডি পাস পেয়ে গেছি, এখন রেডের খেলা, রেডের খেলা দেখতে চাই। হ্যাঁ রেডের খেলাই লাইভ হবে, অ্যাটাক গেমিং অরেঞ্জের খেলা নাই না, আজকে অরেঞ্জের খেলা নাই। অরেঞ্জে অরেঞ্জের উপর মেজাজ এত খারাপ হয়ে রয়েছে যে মানে কি বলবো, মানে ওনারা ভাবছে যে আমরা। আচ্ছা ঠিক আছে, তো আমি একটু রুমটাই ঢুকি, নর্মাল কাস্টম এটা। ওকে সো নাইমদেরটা পারগেটরি, টিম রেড ভার্সেস টিম ব্রাউন, টিম রেড হোস্ট, ঠিক আছে সিম্বল আমি মনিটর, পারগেটরি নাইট 11টায়। ওহে কি করিলে বল, পাইব তোমারে রাখিব হৃদয়ে আঁখিতে, ওহে কি করিলে বল, পাইব তোমারে রাখিব আঁখিতে আঁখিতে, ও এত প্রেম আমি কোথা পাব না, হৃদয়ে আমার চকিতে আর সার্থ কি বা অন্ধকার। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না মোহ মেঘে করে রাখি, তোমারে দেখিতে দেনা মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই। ওকে সো টিম রেড চলে আসছে, নাঈম ইসলাম চলে আসছে, মুহিদুল ইসলাম চলে আসছে, ইফাত চৌধুরী চলে আসছে এবং নাহিয়ান ভুইয়া চলে আসছে। অন্যদিকে টিম ব্রাউনের দুইজন আসছে, ইস্তিয়াক সাগর এবং ইব্রাহিম ফয়সাল। তো আমরা আরও দুইজনের জন্য অপেক্ষা করতেছি, সব ঠিক থাকলে আমরা 11টা স্টার্ট দিয়ে দেবো। যেহেতু 11টা স্টার্ট টাইম, তার মানে আমাদের হাতে এখনও 5 মিনিট আছে,
টিম ব্রাউনের হাতেও 5 মিনিট আছে, এর মধ্যে না আসলে পয়েন্ট মাইনাস। ওকে সো কমেন্ট, ভাই নিউ রেডের খেলা দেখতে চাই, ভাই নিউ ফোন নিলাম তাও এই কথা বলেন। ওকে সো আমরা ব্রাউনের জন্য অপেক্ষা করতেছি, তো দেখি ওকে যে হৃদয় আসছে, তো আরেকজন বাকি, তাহলে আমরা শুরু করে দিতে পারবো। টিম ব্ল্যাকের মেসেজটা কই রে খুঁজে পাচ্ছি না, গুলাবি আঁখে চোখের দেখি ওকে সো সাফওয়ান সোহাইব এসে গেছে, সো ম্যাচ শুরু, দেখি আশা করি আটজনকেই ঢুকাবে। ইয়েস 4v4 খেলা, ওকে লেটস গো পারগেটরি নাইট, আমরা এখন খেলা দেখব। ওকে সো আজকে লাইভের তৃতীয় ম্যাচ, পারগেটরি নাইটের টিম রেড ভার্সেস টিম ব্রাউন শুরু হয়ে গেল। লেটস গো, এই খেলাটাও আমরা এখন পর্যন্ত দুইটা ম্যাচ লাইভে দেখছি এবং দুইটাই খুবই মানে প্রাণবন্ত ছিল এবং খুবই মানে চিরফুল ছিল, তো আমি আশা করছি যে এই ম্যাচটাও অস্থির হবে, তো দেখা যাক লাইভটা কেমন হয়। ও খেলা শুরুর আগেই শেষ, কারা রাউন্ড জিতে গেল, টিম ব্রাউন এক রাউন্ড জিতে গেছে। সো নাইম ইসলামের দল প্রথম রাউন্ড হেরে গেছে ইস্তিয়াক সাগরের মধ্যে, এখানে আমরা জুই হল আমাদের জে এইচ হৃদয় বা জাইয়েদ হাসান হৃদয়, আমাদের ওয়ান অফ দ্য সিম লিজেন্ড, তো দেখি অস্থির, খুব তাড়াতাড়ি প্রথম রাউন্ড জিতে নিল। কি লিখছে ভাই, গিল্ডে আসতে চাই প্লেয়ার, গিল্ডে ঢুকতে চাই, আসতে চাই আসতে চাই, গেমিং আওকো, ভাই আপনি সিম্বলিস্টের ফেসবুক পেজে কন্ট্যাক্ট করেন, ওখানে রিক্রুটমেন্ট নিয়ে কথা হয়, রিক্রুটমেন্টের সব কথা সিম্বলিস্টের ফেসবুক পেজে কথা হয়, রিপ্লাই কখনো কখনো দ্রুতও পাইতে পারেন, কখনো কখনো একটু লেটও পাইতে পারেন। আচ্ছা তো এখানে কিন্তু আমরা হৃদয়কে দেখতেছি যে প্রথম রাউন্ডে 3 kill করছে, আস্তে করে উকং নিয়ে আগাইতেছে, আমার মনে হয় না আর বেশিক্ষণ ওর এটা থাকবে। ইয়েস ও আবার হিউম্যানে কনভার্ট হয়ে গেছে, এবার দুইজন একসাথে অ্যাটাক দিতে পারে, একটা ডাউন করে দিছে নাহিয়ান ভুইয়ার, একটা ডাউন নাহিয়ান রে ডাউন করে দিছে, ও হো ভালো খেলা দিয়েছিল কিন্তু একসাথে চারজনের সাথে পড়ছে, ফুল টিমের সাপোর্ট থাকলে হয়তো বা পেরে যাইতো, একা একা রাস দিছে যার কারণে একটু মানে একটু স্ট্রাগল করা লাগছে, অ্যান্ড লং এ মারা খাচ্ছে, অ্যান্ড 1-1 করে ফেললো টিম ব্রাউন। ওকে নাহিয়ান ভুইয়াকে আমরা ফলো করতেছি, থ্যাংক ইউ গেমিং অকো, ভালো লাগলো যে তোমাকে আমি মানে তোমার সাপোর্ট পেয়ে আর তোমাকে খুশি রাখতে। তো ওভারঅল 11টায় খেলা শুরুর কথা ছিল বাট আজকে আগেই শুরু হয়ে গেছে, তো আমরা দেখতে পাচ্ছি ব্রাউনের এখন একটা ডাউন আর রেডের ও দুই টিমেরই দুইটা ডাউন হয়ে গেল। ওকে নাহিয়ান ফিল্ডার নিয়ে নিচ্ছে অ্যান্ড টিম রেড লিড নিল থ্যাংকস টু দ্য মানে ট্যাকটিক্যাল
ইমপ্রুভমেন্ট ফ্রম নাহিয়ান ভুইয়া। নাহিয়ান ভুইয়া খুবই ট্যাকটিক্যালি ব্যাপারটা হ্যান্ডেল করছে, যার কারণে আর কি টিম রেড 1-0 থেকে পিছায়, এখন 2-1 লিড নিছে, খুবই সুন্দরভাবে হ্যান্ডেল করছে ব্যাপারটা। তো লেটস সি, ওকে। সো নাহিয়ান ভুইয়া ড্যামেজ খেয়েছিল এবং সে খুব রাশ মোডে আছে, টিম ব্রাউনকে পুরো আগ্রাসী ভাবে আটকে ও ও পেয়ে গেছে। কি পাইলো আর কি দেখি তো, কেন ফাইট শুরু হয়ে গেছে যদিও। ও গ্রোজা এ ভালো একটা গান, লংয়ের গান, লংয়ের গান যাও ডাউন করে দিচ্ছি ইস্টি এক সাগরকে, ফিল করে নিল প্যাচারা ইস্টি এক সাগর, পাঁচ ফ্ল্যাট হয়ে গেছে। And Mohito down, not really going good for well, both teams, shamane shamane down, but yes, Ridhar kase ekhon yes, 3 versus 2, Obito, Obito gonna fight korte se, oh, Obito down, Ridhar net problem, ai hai, Ridhar net chole geche, oh, net ashche abar, ekhon mone hoy round ta Brown jitte parbe na. 1 versus 3, it's not a easy task, even for Hridoy. ওকে, সো টিম রেড 3টা রাউন্ড জিতছে আর টিম ব্রাউন 1-1, সো ওকে মোহিত ডাউন হয়ে গেছে। Yeah.
সরি গাইস আমি একটু ডিস্ট্রাক্টেড ছিলাম, তো যা দেখছি কি টিম রেড পাঁচ রাউন্ড জিতে গেছে আর রাউন্ড ওয়ান তো মনে হচ্ছে ম্যাচ প্র্যাকটিস শেষ হয়ে যাবে। ওকে 6-1 টিম রাউন্ড। নাইয়ান ভুইয়া অসাধারণ খেলতেছে এই ম্যাচে, 8 কিল করে ফেলছে। তো এখানে আবার নাইম 7 কিল, তো নাইম 7 কিল, তো 6-1। ওকে আমার মনে হচ্ছে ইশতিয়াক সাগরের, ও ইশতিয়াক সাগর ডাউন করতে পারে, নিজেও ডাউন হয়ে গেছে। হৃদয় আসলে মানে সাফওয়ানের অবস্থা ভালো না। ওকে এখানে জটলার পাইপ মনে হচ্ছে এই রাউন্ডটা ব্রাউন জিতেও জিততে পারে। তৃতীয় রাউন্ডটা জিতে নিল, সো টিম টিম রেড 6, টিম রাউন্ড 2, সো ফাইনালি অনেকক্ষণ পর একটা রাউন্ড জিতছে। ওকে কামব্যাকটি কি হবে, একটা অসাধারণ কামব্যাক, 6-3 হয়ে গেছে। আর হৃদয়
ড্যামেজ দিল কিছু বুঝলাম না, আমার মোবাইলে দেখতেছি যে পাঁচজন ভিউয়ার, মানে খেলা পাঁচজন, আর এখানে ভিউয়ার হলো দুটো। আমি নিজেই কনফিউজ আসলে যে খেলা কি দেখতেছে লাইভে নাকি। আমি ওকে ওকে ভাই বিগ ফ্যান স্যার, আলামিন বলতেছি ইফার ব্রক ইস্তিয়াক সাগর, এখানে লং রেঞ্জে ফাইট করতেছে, থ্রি ভার্সেস থ্রি সিচুয়েশন, টিম ব্রাউন কি একটা মিরাকুলাস কামব্যাক করতে পারবে না, টু ভার্সেস থ্রি হয়ে গেছে ইস্তিয়াক সাগরের হাতে খেলা, এখন টু ভার্সেস থ্রি, নট গুড নট গুড। ওকে পিছন দিয়ে মারতেছে, 7-3 ম্যাচ জিতে গেল টিম রেড। একই ওকে, সো আজকে আমরা তিনটা অসাধারণ ম্যাচ দেখলাম। প্রথম ম্যাচ টিম গ্রিন আর হোয়াইট, ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ টুর্নামেন্টের। হাড্ডাহাড্ডি খেলা হয়েছে ক্র্যাফল্যান্ডে এবং সেটা জিততে জিততে ম্যাচটা হারছে টিম হোয়াইট, ম্যাচটা টিম গ্রিন জিতছে এবং আলটিমেটলি তাদের আনবিটেন রান অব্যাহত রাখছে। এরপরে ওয়ান অফ দ্য শকার অফ দ্য টুর্নামেন্ট, টুর্নামেন্টের লিগ পজিশনে দুই নম্বর পয়েন্টে থাকা, দুই নম্বর র্যাঙ্কিংয়ে থাকা টিম ইয়েলোকে গার্লস স্কোয়াড টিম পার্পেল, যারা কিনা পুরো টুর্নামেন্ট একটা ম্যাচও জিততে পারে নাই, তারা টিম ইয়েলোকে হারাই দিছে। তারপরে ম্যাচ টিম রেড আর টিম ব্রাউন শিডিউল ম্যাচ ছিল, সেই ম্যাচে টিম রেড টিম ব্রাউনকে 7-1 হারাইছে। তো স্ক্রিনশটটা আমার ঠিকভাবে আসেনি, তো তো এখানে 7-3 জিতছে এবং ম্যান অফ দ্য ম্যাচ নাঈম ইসলাম নিজে। সো লেটস সি, আচ্ছা আমার দেখি আমার 11 ঘন্টা ইয়েটা আছে কি না, না না
ওকে গাইস, আমাদের লাইভের মনে হয় এটা লাস্ট ম্যাচ হবে, আমি শিওর না, আরেকটা ম্যাচ 11:45 রাখা আছে, বাট ওটা আগে হয়ে যাইতে পারে যেহেতু আজকে সব ম্যাচ আগে আগে হয়ে যাইতেছে। তো আমি একটু দেখি টিম ব্ল্যাকের অবস্থা কি, আমি তারপরে জানাচ্ছি তোমাদের। ওকে, সো এখন হলো টিম ব্ল্যাক ভার্সেস টিম রেড।
ওকে টিম ব্ল্যাক লেট করতেছে, তো আমি এটাতে চলে যাই। ও শুরু হয়ে করে দিছে, র্যান্ডম স্টোর 13-1500। ডি লিমিটেড অ্যামাউন্ট জেনারিক নো কারেন্ট বা নো জেনারেট অফ ক্যারেক্টারস ক্লিয়ারস। ঠিক আছে,
ওকে, দুই টিমেরই দুজন দুজন করে আসছে। এটা মনে হয় আজকের লাস্ট ম্যাচের আগের ম্যাচ, কারণ আর একটা ম্যাচ আছে ব্লু ভার্সেস হোয়াইট। সো লেটস সি।
হ্যালো হ্যালো, শোনা যায়? আমি এই ইয়া দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, নাইমের সবাই ব্যাক করছে? আর ইয়ে সাজিদদের মানে মুন্নুরা সবাই ব্যাক করছে? আচ্ছা শোনো, তাহলে স্টার্ট দিয়ে দাও, বিসমিল্লাহ বলে স্টার্ট দিয়ে দাও, রিম্যাচ ভাল লাগে না। It's good to go. 4 versus 4.
ওকে, তো খেলা হচ্ছে টিম ব্ল্যাক ভার্সেস টিম রেড এর। আজকে খুবই একটা মানে স্ট্রং টিম নিয়ে আসছে টিম ব্ল্যাক। টিম ব্ল্যাক এর যদি দেখি, টিম ব্ল্যাক এর আব্দুল্লাহ আছে, সার্বিস আছে, মুন্নু আছে আর নীল আছে, আর রেডরা আছে নাইম, মারুফ, নাহিয়ান আর ইফা চৌধুরী। তো যদি আমরা ফ্ল্যাশ ব্যাকে যাই, আগের রাউন্ডে টিম ব্ল্যাক টিম রেডের কাছে 7-3 হারছিল, 7-3 না 7-2। তো এখন আর কি আমরা দেখতে পাচ্ছি 7-3 বা 2 হারছিল। এখন রিভেঞ্জ টাইম ফর টিম ব্ল্যাক, বাট নাইমরা কি পারবে তাদের ডমিনেন্স অব্যাহত রাখতে, বাট সময় বলে দিবে। এখানে একটু ট্যাকটিক্যাল গেম প্লে করতেছে সাজিদ আলমরা, তো দেখা যাক। যেহেতু এই মুহূর্তে আবদুল্লাহ গিল্ডের বাইরে, কিন্তু ও যেহেতু আইকন ভিত্তিক দলে, সো এই কারণে ওর পয়েন্ট মানে খেলতে পারবে কিন্তু পয়েন্ট কাটা যাবে। সো যদি বুইয়া পায় তাহলে 3 পয়েন্টের জায়গায় 2 পয়েন্ট পাবে, আর যদি বুইয়া না পায় তাহলে তো এমনি -1 খাওয়া লাগবে। সো খুবই একটা রিস্ক নিয়ে খেলতেছে বাট সাজিদ আলমরা। বাট ইন ফিউচার যদি ওদের নিয়ে রেগুলার খেলার ইচ্ছা থাকে, তাহলে আমি রিকমেন্ড করব যেন মানে মানে একেবারে গিল্ডে ঢুকাই খেলুক, নাইলে এভাবে পয়েন্ট কাটা নিয়ে নিয়ে খেলুক। যাই হোক, ওকে, একটাকে ডাউন করে দিচ্ছে হোয়াইট ব্রেড। ওকে, 3-2 সিচুয়েশন, সাজিদ আলম এখানে একটাকে ডাউন করে দিচ্ছে, আর একটাকে ডাউন করে দিচ্ছে সাজিদ আলম। ওকে, কালাহারি আমরা অলরেডি 2 রাউন্ড শেষ হয়ে গেছে। টিম ব্ল্যাক খুব সাবলীল ভাবে লিড নিয়েছে, ভালো খেলছে মারুফরা, সো লেটস সি। দাম তো অনেক, বাট অফারের কারণে অনেক কমে গেছে। ওকে, সো 2-1 মারুফ এখানে গ্রেনেড মারতেছে, নাইসলি পড়ছে।
ইফাত চৌধুরী দেখা যাচ্ছে যে ইয়ে করতেছে, সো খেলা কিন্তু ও এত সহজে হার মানবে না টিম রেড, যেটা বলতে চাইতেছে ওরা। আগের ম্যাচ কিন্তু 7-2 জিতছে, 2-3, আর এবার কিন্তু 2-1 পিছায় আছে, বাট ওরা কিন্তু বুঝাইতেছে যে আবদুল্লাহ আসলেও ওরা খেলা হারছে না। তো এখানে আমরা মার উঠতে দেখি, আর দিক দিয়ে নাঈম ইসলাম লং এ খেলতেছে, সাজিদ আলম এখানে কোন প্লেয়ারকে টার্গেট করে মারতেছে, নীল এখানে মিডলে আছে, ওকে নীল ডাউন, ওকে এখানে নাহিয়ানকে ডাউন করে দিচ্ছে আবদুল্লাহ, এখানে হিল দিতে গেছে, নীলকে কেউ হিল দিতে যায় নাই, গেছে গেছে, নীল উঠে গেছে, সাজিদ আলম এখানে মিডলে জটলা ফাইট হচ্ছে, আমারও ওকে নাহিয়ানকে আবার আবদুল্লাহ ডাউন করে দিছে, সো অনেক ড্যামেজ, অনেক ড্যামেজ কিপার সাজিদ আলম যে ডাউন করে দিছে, ওকে এই রাউন্ড 2-2 করে ফেলবে ইয়েরা টিম রেডরা, 2-2 করে ফেলবে টিম রেডরা, 2-2। ওকে সো কালাহারি ম্যাচ 4 রাউন্ড শেষ, টিম ব্ল্যাক 2, টিম হোয়াইট 2, সরি টিম রেড 2। ওকে উপর দিয়ে উঠে আসছে ইফাত চৌধুরী, মনে হয় আব্দুল্লার সাথে একটা ফাইট হবে, ওকে সো হোয়াট এ কাম ব্যাক, হোয়াট এ কাম ব্যাক বাই টিম রেড, ওরা 2-0 লিড ছিল টিম ব্ল্যাকের, কিন্তু 2-0 পিছায় থেকে হোয়াট এ কনফিডেন্টলি তারা 2-3 করে ফেলছে, সো দেখে ভালো লাগলো যে খুব সুন্দরভাবে কাম ব্যাক করছে টিম রেড, এবং এখানে কারিগর হলো ইফাত চৌধুরী, সেখানে অলরেডি টিম রেডের 2-3 মানে 3 ম্যাচে 2 পাইছে, তো এমবিপি পাইছে, এটা যদি যেতে হয়তো 4th এমবিপি হবে, ওকে হোয়াইট বিয়ার ডাউন করে দিচ্ছে ইফাত চৌধুরীকে, সো 3-2 আমার মনে হয় সাজিদ আর আবদুল্লার হাতে খেলা, সো যদিও 2-3 আবদুল্লাহ ডাউন হয়ে গেছে, এটা মনে হয় রেডরা এই রাউন্ডটা জিতে গেছে, টিম ব্ল্যাক 2, টিম রেড 4, তো
আবদুল্লাহ ক্লিয়ার হয়ে গেছে ভালোই তো লাগতেছে, কি জানি হাতের কথা বলতে সেটা কেউ হ্যাঁ খুব না ফাল পাল্লো দেখি বলিস কাবলি বলছি কি শুধু এই খেলাটা দিই আদারওয়াইজ এটা তো পাঞ্জাবি লাগে আমারটা বল যত দিই ওকে সো আপডেট টিম ব্ল্যাক 2 টিম রেড 5 সারপ্রাইজিংলি আব্দুল্লাহকে নিয়ে খেলার পরেও ওয়াইমুন্নু থাকার পরেও সাদিক আলম থাকার পরেও এই টিম কোনোভাবেই টিম রেডকে হ্যান্ডেল করতে পারতেছে না। এখানে দেখা যাচ্ছে যে আমাদের মারুফ হাসান খুবই ভালো খেলতেছে 8 kill করছে, তারপরে নাহিয়ান যে 4 kill, তারপর ইপাত 6 kill, তারপরে ফাহাদ বা ইয়া 9 kill। তো অবভিয়াসলি অনেক ভালো খেলতেছে এখনও। ও এই রাউন্ড মনে হয় ব্ল্যাকের, এই রাউন্ড মনে হচ্ছে ব্ল্যাকের কারণ 1 vs 2 vs 1 নাও এন্ড 3-5 করে ফেললো। খেলায় ফিরি 3-5 দুই দলেরই দুজন করে ডাউন। মুন্নু এখানে আছে 1 vs 2, মারুফরা মুন্নু 1 vs 2, মারুফ আর ইফাত। সো লেটস সি ওকে একটা ডাউন করে দিছে দুইজন থাকার পরও খুব সুন্দরই হ্যান্ডেল করছে টিম ব্ল্যাক 4 টিম রেড 5।
এই আব্দুল্লাহ স্পেকে তার তুষার দাস তো তুষার দাস, তারপরে সাইফুদ্দিন জাবের, তারপরে আর কে কে আছে জানিস? দুধ এখানে তো ব্ল্যাক আর রেড সেই খেলা হইতেছে, আব্দুল্লাহও খেলতেছে, টিম ব্ল্যাক 4 আর টিম রেড 5। এই জুনায় তোর বাকি প্লেয়াররা কই? অন্তত একটা শট মানা যায়, এতগুলা শট কেমনে হয়? I mean, Huzur is so strong. Triple kill. Okay, so arakta round jite nilo Team Red. Team Red er Maruf korse 10 kill ebong Ifat Chowdhury korse 11 kill. So mone hocche ei match ta wrap up kore felbe Team Red. Team Black 4 round jitche ar Team Red 6 round. So kono ekta miraculous comeback ki hobe seta bujha jacche na. Abdullah ei match ei SPL e overall ei SPL e Abdullah kono sujita korte pare nai. যাই হোক, তো এই তুষার দাস কই? তুষার দাস কই? ধীরে ধীরে খেলবানি, তবে তার আগে দেখি আর কেউ আসে কিনা। হুজুরেরও দেখি একজন নাই। হুজুর তোমার কি প্লেয়ার শর্ট? দিলানি এই তোদের সাইডের থেকে কেউ কথা পায় না কেন? আচ্ছা আমি জুনায়েদ তোমার একটা কথা বলি, যে শোনো, তোমার কিন্তু কোনো প্লেয়ারই আসেনি, আমরা দুই মনিটর খেলতেছি, তো ম্যাচ জিতি হারি তোমার 1 পয়েন্ট কাটা, কারণ এটা শাস্তি যে তোমরা প্লেয়ার একটাও আনতে পারো নাই। ঠিক আছে, এখন হুজুরের আর প্লেয়ার না আসলে স্টার্ট দিয়ে দাও। কি কয়? ওকে, 5-6 করে ফেলছে টিম ব্ল্যাক। সো এত সহজে টিম রেড কে জিততে দিবে না। টিম রেড 6, টিম ব্ল্যাক 5 এবং সাজিদ আলম আবার 9 কিল। হ্যালো, বলতেছি আর কেউ না আসলে স্টার্ট দিয়ে দে হতবাগা। স্টার্ট দে, স্টার্ট দে, আর কেউ না আসলে স্টার্ট দে। ওই দাঁড়া দাঁড়া দাঁড়া, আরেক এসে গেছে। এবার স্টার্ট দে, স্টার্ট দে, এবার জমবে খেলা, সব মনিটর। এই ম্যাচটা জিতাই দেওয়ার চেষ্টা করো, নাহলে তুষার দাস কান্নাকাটি করবে। এক পয়েন্ট তো আমি ইচ্ছা করে কাটি নাই, এখন জুনায়েদ ইসলাম ছাড়া আর কেউ না। আরে আরে আরে,
এই তুই একা একা আগে যাচ্ছিস কেন? আব্দুল্লাহ মাহবুবের সাথে থাক, মাহবুবের সাথে থাক। আলাদা হয়ে আমি 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 এই ফুল টুর্নামেন্টে একটা ম্যাচও নিজের স্কিল নিয়ে খেলতে পারি নাই। ওকে, সো লাস্ট ম্যাচ টিম রেড জিতলো, সো এর আগের ম্যাচও টিম রেড জিতলো, সো আজকে দুইটা ম্যাচই জিতে দিন শেষ করলো টিম রেড। সো আশা করি পরের দিন আবার খেলা ভালো লাগবে, এরপরে